দেশে টিভি চ্যানেল যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে কি হতে পারে দর্শক একবার ভাবুন তো। হয়তো 2025 সালে আমরা কমিউনিটি টিভিও দেখতে পাব, কেমন হবে সেই টিভির চেহারা? চলুন দেখে আসি সেরকম একটি কমিউনিটি টিভি বরিশাল টিভির কার্যক্রম। এখন বাজার সদাই, দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম। সদাইপাতি কিন না, মানুষের মাথা দিয়ে ধুলাও যে দেখে আছে। সয়াবিন চালের দাম 3 টাকা বাড়ছে লিটারে, আর চুক্কা পোলার চালের দাম কেজিতে 20 টাকা বাড়ছে। সিঙ্গুর মাছ ভেটকি মাছের দাম কিছুটা কমলেও মুড়ার দাম বাড়ছে কেজিতে 5 টাকা। আর এইয়া লইয়া সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করতে আছে। বাজার ঘোরাঘুরি কইজা, রিপোর্ট করছে মিজান সবুজ। শেরশারা বলে বলে টাহায় আটমন চাল পাওয়া যাইত, আর বরিশাল চক বাজারে মোটা চাউলের কেজি 40 টাকা, পোলার চাউলের দাম ছাত করিয়া এক সপ্তাহের মধ্যে বাড়ছে কেজিতে 20 টাকা। সোয়াবিন তেলের দাম লিটারে আবারও 3 টাকা বাড়ছে। এখন তো শীত শেষ হয়ে গেছে, এই লিগে সবজির বাজার একটু চেতা। যে কত 2 সপ্তাহ আগে 20 টাকায় মাংস কিনছে, এখন হইয়া 40 টাকায় বিয়ায়। লাল হাঁক কদু হাঁকের দাম আগের না হানি আছে। আইসেন কমেছে টিভি, এই যে দেখাইয়া দেখাইয়া এই বাজারটা দেখছেন আপনারা, বুঝলেন? এই যে হাঁক না ডেড়া, এই যে দেখেন মুই কিনছি একখান লাউ কদ্দু, এই যে দাম 30 টাকা, আগে ছিল 3টা 5টা 10টা। কারণ এই যে খাই ডাইলিয়া, বুঝলেন? আর এই যে আন্ডা, এই হইল 35 টাকা আলি, বুঝলেন? এইয়া তো খাই না মোরা দেহি। আপনারা যা অর্থে আছেন দেশে তলাইছেন, আমনে হলো এখন কথা না, টিভি দেখা দেয় তলাইছেন। ঢাকার নাহান আন্ডার দাম বরিশালে না বাড়লো, আলি হয়েছে 35 টাকা। মাছের বাজার কিছুটা ঠিক থাকলেও চিঙ্গুর মাছ, চান্দা মাছ, ভেটকি মাছ, হোল মাছ আর তাহি মাছের দাম একটু বাড়তি চলতে আছে। এই রুই মাছ আগে বেচতাম 150 টাকা কেজি, 200 টাকা কেজি, এখন আইলি 800 টাকা কেজি। ভাই মাছের বাজার কেমন দেখলেন? আইছিলাম ইলিশ মাছ কিনবো বললাম, আর কিছু এই পুঁটি মাছ বলছেন। গরু গোস্তের দাম আগের লাহানি 280 টাকা, ছাগলের গোস্ত 320 টাকা, তাই মুরার দাম কেজিতে 5 টাকা বাড়ছে। ধান নদী খাল এই তিনে বরিশাল হইল, এখানে মাছের দাম আর চাউলের দাম কি লাইজা যে এত বাড়ে, হ্যাঁ কইতে পারে না ক্রেতা বিক্রেতা কেউই। জিনিসপত্রের ঊর্ধ্বগতি, খাইতে হবে তাই এই কচুল্লতি। প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে, এই এলাকা হগলির মধ্যে ক্ষোভ বিরাজ করতে আছে। সুবেদার শেরশাহ যদি এই আমলে আবার পুনর্জন্মন করতে, তাই জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেখিয়া আবারও হাটফেল করিয়া মরিয়া যাইতে। বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী। মিজান সবুজ, বরিশাল চক বাজার, বরিশাল টিভি।